আপনি কত লাখ? তেরো চোদ্দ লাখ বানাইছেন কারেন? আপনার বাড়ি কোথায় ভাইজান? আপনি কতদিন থেকে কাটছেন? এই নয় বছরে আপনি কত ইট কাটিছেন, মাটি বানাইছেন? কিন্তু আপনি ইটের বাড়ি করতে পারছেন? আপনি ইট বানাচ্ছেন কিন্তু ইটের বাড়ি করতে পারছেন না, তাহলে এই যে কারণটা কি? আপনি ইট ইট বানাচ্ছেন অথচ ইটের বাড়ি করা পারছেন না, তার কারণটা কি? মাটির টাকা এগুলো হলো অভিশাপের টাকা, এগুলো থাকে না। আচ্ছা, এত ইট বানালেন কিন্তু ইটের বাড়ি বানাতে পারলেন না, এটা আফসোস না? অভিশাপ না? আপনারা আসলে ন্যায্য বেতন পাচ্ছেন না, এই জন্য বানাতে পারছেন? কোনটা আসলে কি, এই জন্যই মানে ইট বানিয়ে দিচ্ছেন কিন্তু নিজের ইট বাড়ির ইটটা আর বানাতে পারছেন না। মানে হাজার অনেক বাড়ির ইট বানা ইটের বাড়ি বানানোর ক্ষেত্রে আপনারা টাকা দিয়ে মানে বানিয়ে দিচ্ছেন কিন্তু নিজের বাড়িটা বানানো পারেননি। মানে বেতনটা পরিশ্রম হিসাবে টাকা কম, যার কারণে মানুষের বাড়ি হয় কিন্তু আপনারা ইট বানেও আপনার নিজেরা ইট বাড়ি নিজে বানায় নিজে ইয়া করতে পারছেন, নিজের পরিশ্রম করছি কিন্তু বেতন নিজের বাড়ি ইটের হয় না। প্রচন্ড ভাই আসে, হ্যাঁ একটু কথা বলি। নাম কি আপনার? কোন কতদিন থেকে ইট বানানোর কাজ করেন? তিন বছর থেকে। তিন বছর থেকে আপনি নিজে ইটের বাড়ি বানাতে পারছেন? বানাইছেন এই ইটের টাকা দিয়ে? কত হাজার ইট কাটিছেন জীবনে? বেতন কত আপনাদের? আগে তো মাটি মেশিন তো করা যেত না, নিজেরা করা লাগতো কোথাও, এখন মেশিন আসে কি? আপনাদের লোকজনে কম হয়, কম লাগে না কি অবস্থা? লোক কম লাগে, তাহলে শ্রমিক বেকার হয়ে গেছে তো মেশিন আছে? খাটনি কম হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সারাদিনে কত ইট বানাইছেন? কত ইট বানালেন দুজন মিলে? আর জোগাড়ি আছে তো অনেকে, এই কয়জন? এই কত বেতন পাবেন, ভাগ করবে আপনার বেতন? আটশো টাকা। এই আটশো টাকা বেতনে চলে আপনাদের? বাড়িতে এই যে ইট তো বানাচ্ছেন, ইটের বাড়ি করা পারছেন আপনারা? তাহলে চলো কিভাবে? ইট বানাচ্ছেন, মানুষের বাড়ি বানা দিচ্ছেন কিন্তু নিজের বাড়ি হচ্ছে না, তাহলে চললো? হ্যাঁ, তাহলে বেতন কম হচ্ছে তো? বেতন বেতন বেশি হলে তো আপনি নিজের বাড়ি ইটের বানাতে পারতেন, এত ইট বানাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাত জায়গায় কাজ করা লাগে, শীতের মধ্যে কষ্ট হচ্ছে না? আবার আর তিনটা সময় লাগে রসুন ধুয়া আসে আবার কাটা থাকে। হ্যালো, ঠিক আছে, আসছি।
আসছিলাম এই যে মাটি ইট কাটে থেকে দিই এই ভাইজানেরা ইট বানাচ্ছেন সারাদিনে কতগুলা ইট বানালেন দুজনে মিলে 2000 বানাইছেন এই 2000 ইট বানালেন কত টাকা পাবেন 2000 ইট বানে 1440 আপনি নিজে পাবেন কত বেতন কত পাবেন ওই ওইটাই দুজনে পাবেন তো ইট তো বানাচ্ছেন কত এই জীবনে কতগুলা ইট বানালেন ইটের বাড়ি বানাইছেন নিজেরা ইট বানাইছেন ইটের বাড়ি বানাইছেন ইট দিয়ে বানাইছেন তো আচ্ছা ঠিক আছে তাহলে তো কেমন হলো এই তো